প্রথম অবস্থা হচ্ছে যার অভ্যাস আছে, জানা আছে যে আমার মাসে কতদিন হয়, জানা আছে। দ্বিতীয় শুরু হয়েছে কিন্তু তার সাথে সাথে পার্থক্য করতে পারছে যে এই কয়দিন মাসিকে রক্ত লাগছে আর বাকিটা তাজা রক্ত লাগছে। তৃতীয় হচ্ছে প্রথম শুরু হয়েছে আর পার্থক্য করতে পারে না, এটা তৃতীয় অবস্থা। এই তিনটি হচ্ছে অবস্থা, এই তিনটি অবস্থাতে আজকের আলোচনা প্রায় শেষ। প্রথম অবস্থা হচ্ছে আন্তা কুন আলাহা আদাতুল মারুফা, সেই মহিলার অভ্যাস আছে যা জানা তার, লাগাইয়া সে জানে যে আমার প্রতি মাসে কদিন করে হয়। কাবুলা ইসাবাতি হবে ইস্তেহাজা, তার ইস্তেহাজার রোগ সৃষ্টি হওয়ার আগে থেকে জানা আছে যে আমার প্রতি মাসে এতদিন করে মাসিক হইতু। ব্যান কানাত কাবাল ইস্তেহাজা, এইভাবে যে ইস্তেহাজার পূর্বে উদাহরণস্বরূপ তাহিজু খামসা তাইয়াম, তার পাঁচ দিন মাসিক হইতো, আউসামানিয়া তাইয়াম অথবা আট দিন মাসিক হইতো, মাসালান, হ্যাঁ ফর এক্সাম্পল যেটাকে বলা হয়, হ্যাঁ ধরে নেন উদাহরণস্বরূপ ফি আউয়াল শাহরে, সেটা কখন হইতো, এক তো কয়দিন হইতো এটাও জানা আছে, আর মাসের প্রথম দিকে হইতো না মাঝখানে হইতো না শেষ দিকে হইতো এটাও তার জানা আছে। ফি আউয়ালি শাহরে, মাসের প্রথম দিকে, আওয়াসাতেহি অথবা মধ্যম দিকে, মধ্য দিকে অথবা শেষ দিকে। ফাতারিফু আদাদাহা, দিনের সংখ্যাও জানে, ওয়াক্তাহা আর সময়টাও তার জানা আছে। যদি এইরকম তার অভ্যাস থেকে থাকে, আগে থেকে অভ্যাস ছিল তার আট দিন আর এখন গোটা মাস ধরে তার রক্ত ছুটে না, বন্ধ হয় না, তাহলে কি করবে, হুকুম কি, ফাহাজিহি তাজলিসু কাদরা আদাতিহা, তার যে বিগত অভ্যাস ছিল এই অভ্যাসের দিনের পরিমাণ আর ওই যে মাসের কত তারিখ থেকে কত তারিখ তার মাসিক হইতো, এই দিনগুলিকে সে মাসিক মনে করে সেই দিনগুলি যেহেতু মাসিক গণ্য করবে, সেজন্য ওই দিনগুলিতে সালাত মাফ পড়বে না, আর ওই রোজা যদি রমজান মাসের হয় তাহলে এই দিনগুলি রোজা কাজা করবে, আর তারপরে ইস্তেহাজা গণ্য করে ইস্তেহাজার অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ, তারপর ফরজ, রোজা রাখা তারপর ফরজ। জি হ্যাঁ, তো এ তার অভ্যাসের পরিমাণ বসে থাকবে মানে নামাজ থেকে বসে থাকবে, নামাজ পড়বে না আর রোজা রাখবে না, অর্থাৎ ও সলাতা আর নামাজ ছেড়ে দিবে, সিয়াম রোজা ছেড়ে দিবে, কিন্তু রোজা কাজা করতে হবে। ওয়া তু তাবারুল্লাহ আহকামুল হাইজ, আর এই যে তার পাঁচ দিন বা আট দিন বা দশ দিন যেটা অভ্যাস ছিল ওই হিসাবটা করে ওই সময়টাতে এটাকে কি করা হবে, হ্যাঁ মাসিক গণ্য করে মাসিকের বিধি বিধান হুকুম আহকাম যা রয়েছে তার উপর বাস্তবায়ন হবে। জি ফাইজান তাহাত আদাত, তার অভ্যাস শেষ, গোটা মাস ধরে রক্ত আসছে, মাসের এত তারিখ থেকে এত তারিখ আর ওই মহিলার ধরেন কি থাকছে, মাসিক থাকছে, ওই তারিখগুলি ওই দিনগুলি সে মাসিক গণ্য করলো আর বাকি দিনগুলি যখন তার অভ্যাসটা শেষ তখন একটা সালাত গোসল করবে, এখন যেন সে মাসিক থেকে পাক হচ্ছে, অথচ রক্ত তার আস্তে আস্তে আছে, রক্ত তার আস্তে আছে, অভ্যাসের ভিত্তি করে সে গোসল করে নেবে ওয়াসাল্লাত, আর তারপরে ইস্তেহাজার অবস্থায় নামাজ পড়বে। ওয়াতাবারাত আদাম আল বাকি, আর পরে যে এখনো রক্ত আসতে আছে এটাকে কি মনে করবে, দাম ইস্তেহাজাতিন, ইস্তেহাজার রক্ত মনে করবে, রোগের কারণে রক্ত আসছে। দলিল সহি মুসলিমের হাদিস, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কার মেয়ে, আবু সুফিয়ানের মেয়ে, কার স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, উম্মুল মুমিনিন, জি, তারও ইস্তেহাজার রোগ ছিল, তারও ইস্তেহাজার রোগ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম কুসি কাদরা মা কানাত তাহবেসুকি হাইজা তুকি, তুমি নামাজ রোজা থেকে বসে থাকো মানে নামাজ রোজা করিও না অতদিন, কাদরামা অতটা পরিমাণ, মা কানা তাহবে সুখ হাইজা, যত যতটা পরিমাণ বা যতদিন তোমার মাসিক ঋতু তোমাকে বাধা প্রাপ্ত করত, মানে এর আগে যে অভ্যাস ছিল এই রোগ রোগে আক্রান্ত হওয়ার আগে যে কয়দিন, হ্যাঁ কি করতে, মাসিক আসতো, ওই কয়দিন তুমি নামাজ রোজাকে বন্ধ রাখো আর সেটাকে মাসিক গণ্য করো, সোম্মা ইগতাসিলি, তারপরে গোসল করে না ওয়াসাল্লি, আর তারপরে নামাজ পড়ো, তাহলে মাসি ঋতু শেষ হওয়ার পরে যখন ইস্তেহাজা রক্ত আসতে থাকবে সেই সময়গুলিতে নামাজ ফরজ কি না, নামাজ ফরজ, নামাজ আদায় করতে হবে। রোজা যদি রাখতে পারে, এত অসুস্থ না হয়ে যায় যে তাকে রুগী বলা যাবে, তার জন্য ছাড় কাজা করা অন্য সময়, তাহলে রোজাও রাখবে, নামাজ যখন পড়বে তারপর ফরজ আছে, রোজা রাখতে পারবে যদি সুস্থতা থাকে, রোজা রাখতে পারে, আর তাহলে স্বামী স্ত্রী সহবাস চলবে কি না, হ্যাঁ চলবে, স্বামীর যদি রুচি হয় তাহলে সেই বিল্ডিংয়ের অবস্থায় সহবাস জায়েজ আছে, কারণ সে নাপাক নয়, মানে মাসিক অবস্থা, মাসিক অবস্থায় সহবাস আরামসে। আল হালুসান, দ্বিতীয় অবস্থা হচ্ছে ইযা লাম ইয়াকুন লাহা আদাতুম মারুফা, তার জানা অভ্যাস নেই, এটাকে কয়দিন মাসিক হবে মহিলার জানা নেই,
এটা কার সাধারণত প্রথম শুরু হয়েছে? তুই জানবি কি করে যে আমার কয়দিন মাসিক হয় আর না হয় বা হবে বা না হবে, জানো না, জীবনের প্রথম হচ্ছে। আর প্রথম মাস থেকে জীবনের প্রথম যে মাসিক শুরু হয়েছে ওই মাস থেকে তার ইস্তেহাজা রোগ শুরু হয়ে গেছে। এইরকম পরিস্থিতি হলে প্রথম শুরু হলেও লাকিন দামোহা মতামাইজ, তার রক্ত রক্তে পার্থক্য আছে, হাইজার রক্ত আর এটা হচ্ছে ইস্তেহাজা রক্ত, বোঝা যাচ্ছে পার্থক্য। বাদহু ইয়াহমেলু সিফাত আল হাইজ, এই রক্তের কিছু অংশ মানে কিছু দিনের রক্ত মাসিক ঋতু হাইজের গুণ বহন করে, হাইজের লক্ষণ পাওয়া যাচ্ছে। কেমন ভাবে হাইজের লক্ষণ পাওয়া যাচ্ছে? তো হাইজের রক্ত মাসিক রক্ত কেমন হয় বলছে, বে ইয়াকুনা আসওয়াদা সাকিনান আও লাহু রায়হা, সেটা কালো, যেমন হাদিস আছে ইন্না দামাল হাইজ দামুন আসওয়াদ, কালো রঙের হবে। সাকিনান, আর সেটা গাঢ় হবে, তাজা রক্ত অত গাঢ় হয় না। হ্যাঁ, তাজা রক্ত একটু লাল হয় রঙের দিক থেকে, কালো হয় না, আর এত চাপা গাঢ় হয় না। পক্ষান্তরে মাসিকের রক্ত কি হয়? গাঢ় হয়, মরা রক্ত, বুঝলেন তো? মরা রক্ত যেমন গাঢ় হয় ঠিক করে, মরা রক্ত কালো হয় আর মরা রক্ত গাঢ় হয়। সাকিন মানে হচ্ছে গাঢ়। আউলাহু রায়হা, অথবা তার দুর্গন্ধ, মাসিক রক্তে চরম দুর্গন্ধ থাকে। জি, পক্ষান্তর তাজা রক্তে সামান্য রক্তের যেটা গন্ধ থাকে সেই গন্ধটি থাকে, গন্ধ থাকে কিন্তু সেই গন্ধটা তুলনামূলক অনেক হালকা, গন্ধ দিয়েও পার্থক্য করা যেতে পারে, কিন্তু কখনো কখনো আবার হয় না, অবশ্যই বোঝা যায় না। যেমন তৃতীয় অবস্থা আসবে, মাসিক রক্ত কিন্তু তা তাজার মতো, বুঝতে পারে? তো এক ধরনের রক্ত কয়েকদের রক্ত এরকম চললো, ওয়া বাকিয়াতুহু লা ইয়াহমালু সিফাত আল হাইজ, আর বাকি যে রক্ত আসতে আছে সেটা হাইজের মাসিকের গুণ বা মাসিকের লক্ষণ বহন করে না। মাসিক বোঝা না কেমন, ব্যাঙ্গা কোন আহমার, রক্ত লাল রঙের, লাইসা লাহু রায়হা, তার কোনো গন্ধ তেমন নেই, ওয়ালা সাকিনান, আর গাঢ়ও না। ফাফি হাজিহিল হালা, এই অবস্থায় কি করতে হবে তাহলে? এই অবস্থায় হ্যাঁ পার্থক্য করতে পারছে, তাই না? পার্থক্য করতে পারছে, তাহলে যেই কয়দিন তাকে মাসিকের মতো লাগছে সেই কয়দিন মাসিক মনে করবে, আর যখন লাগছে যে না এটা মাসিকের রক্ত নয় মনে হচ্ছে, তাজা রক্ত গন্ধ নাই, তখন রোগ মনে করবে যে ইস্তেহাজা। তাহলে ইস্তেহাজার অবস্থায় যা করতে হয় তাই করবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। হ্যাঁ, এই হচ্ছে এর বিধান।